পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো বলো এসব মাগো কেমন করে হয় মা কি সুন্দর জবাব দিচ্ছেন দেখো মা হেসে কয় সোনার খোকন আছেন রহমান মা হেসে কয় সোনার খোকন আছেন রহমান যা কিছু সব তিনি করে সবই তাহার দান জোরে বলো লিল্লাহ দেখবেন আপনাদের ভোল্টেজ কমে গেছে নাকি ও ভাই করোনা তো ধরেছে না লকডাউনে খেয়ে নেছে একবার জোরে বলো নারায় দেখবে বিহারি লোকেদের দেখো আসতে বলে বিহারি লোকেরা তো জোরে বলে বাহাদুর হো তো ফকির কেউ কারত এখানেতে ছোট বড় আছেন যত বীর উচ্চ সারা বলি একবার নারায় দেখবে মা কি জবাব দিলেন বললেন যা কিছু সব তিনি করেন সবই তাহার দান তিনি কে কোরআন শরীফে একটা সুরার নাম হলো রহমান একটা সুরার নাম হলো আনকাবুত আনকাবুত মানে মাকোসা একটা সুরার নাম হলো মৌমাছি নামল একটা সুরার নাম হলো পিপিড়া পিপিলিকা এই সুরাটার নাম দিয়েছে একটা সুরার নাম দিয়েছে হাতি সুরা একটা সুরার নাম দিয়েছে আল্লাহ গরু সুরা কত বোঝেন কিনা গরুর নাম আছে হাতির নাম আছে এর মধ্যে একটা সুরার নাম দিয়েছেন আল্লাহ তওবা একটা সুরার নাম আল্লাহ রব্বুল আলামিন নাম দিয়েছেন রহমান দি বেনিফিসেন্ট দি মার্সিফুল যিনি দয়াবান চাইলে সন্তুষ্ট হন না চাইলে রেগে যান চাইলে সন্তুষ্ট হন না চাইলে রেগে যান আমরা কারো কাছে চাইলে সে রেগে যায় না চাইলে খুশি আর আমার আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন সূরাটার নাম হলো দয়া কি দয়া আল্লামাল কোরআন আমি কোরআন দিয়ে জ্ঞান দান করেছি খলাকল ইনসান আল্লামাহুল বায়ান আর আমি মানুষকে সৃষ্টি করে কথা বলার ক্ষমতা দিয়েছি মানুষ হলো আল্লাহর সৃষ্টি মানুষ কার সৃষ্টি ভাই আমরা মানুষ থেকে হয়েছি না অন্য কিছু থেকে হয়েছি ভারতবর্ষে একটা কিতাবের নাম হলো বেদ সেই বেদের মধ্যে লেখা আছে ওরা নাকি জন্ম নিয়েছে গরু থেকে ওদের মা হলো গরু গরু যদি মা হয় তাহলে বাপটা কে হবে কে হবে আইরে যার দুই পাখের মধ্যিখানে একটা মেশিন ঝোলে লেংটা সাধু দেখলে আছে না মা যদি হয় গরু গোমাতা গোমাতা ববাসিত গোমাতা এ নম তিতিতাং শরত মমনাং নম জন্ম জরায় গোমাতা পূজ্যতি নমস্তুতে ওং শিথিলাং সর্বনামস্তুতে বয় হেরি নাম চরিত তো গোমাতা বয় বেদ বলছে আমাদের মা হলো গরু আমরা গরুর পেট থেকে হয়েছি তাহলে গরুর পেট থেকে হয়েছে এই জন্য গরু হলো ওদের মা আর এক দল বলছে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানে বলতেছে ওরা নাকি জন্ম নিয়েছে হনুমান থেকে হনুমানের মুখ দেখেছেন তো হনুকে পুছিল তোর মুখ কেন পোড়া হনুমকে বলছিল তোর মুখ কেন কালো সাত জন্ম হতে মরে এই হয়ে এল পৃথিবীর বোকা পানি হলো হনুমান কোরআন বলছে তোমরা হনুমান থেকে হওনি কোরআন বলছে তোমরা গরু থেকে হওনি তোমরা কার থেকে হয়েছ ওয়ালা কদ করম না বানি আদম
তোমরা হলে আদমের বেটা, তোমাদের মা হলো হাওয়া, আমরা হলাম আদমের সন্তান। সৌন্দর্যের কথা বলো, কসম খেয়ে আল্লাহ বলছেন ওয়াতিনি, ওয়াতিন একটা ফলের নাম, ওয়াজাইতুনি জাইতুন একটা ফলের নাম, মদিনায় জাইতুন গাছের তেল মক্কা মদিনায় মশহুর একটা গাছ। কোরআন শরীফ আল্লাহ বলছেন ওয়াতিনি, তিনের কসম, ওয়াজাইতুনি জাইতুনের কসম, ওয়াতুরিসিনিনা তোর পাহাড়ের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন নবীর শহরের কসম খেয়ে আমি আল্লাহ বলছি, লাকদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে বড় সুন্দর করে সৃষ্টির সেরা করে বানিয়েছি। ইকরা রাব্বুকা লাকরম আল্লাযী আল্লামা বিল কালাম, আমি আল্লাহ কলম দ্বারা মানুষকে শিক্ষা দিয়েছি। জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি, যিনি আমায় সৃষ্টি করে তিনি আছেন ঋণী। আল্লাহ বলছেন তোদের কোরআনের জ্ঞান দিয়েছি, কোরআনের জ্ঞান দেওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি জ্ঞান চক্ষু দিয়ে দেখো, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আমি একটা প্রদীপ দিয়েছি উজ্জ্বল প্রদীপ, তার নাম হলো সূর্য, আর একটা দিয়েছি স্নিগ্ধ প্রদীপ, তার নাম হলো চাঁদ। যখন সূর্য উঠে যায় আল্লাহ বলছে ওয়াসরাজাম ওয়াহাজাম, আমি সূর্যটাকে প্রখর করে দিয়েছি, ওয়াকামারাম মুনিরাম, আর আমি চন্দ্রটাকে স্নিগ্ধ করে বানিয়েছি। বান্দারে যখন রাত হয়ে গেল সূর্য ডুবে গেল, ওয়াজআল্লাল্লাইলা লিবাসা, আমি অন্ধকারের সাথে রাত্রি তৈরি করেছি, ওয়ানাওমাকুম সুবাতা, আর তোমার চোখে নিদ্রা দান করেছি, কাকে নিয়ে ঘুমাবে, ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানিয়েছি। এই ঢাল বনে বসছেন তাই লাগছে, আমি জমিনটা সমতল করে বিছাইছি, তোমার বিবিকে নিয়ে তুমি যে ঘুমাবে, যে বালিশে মাথা দেবে, সে কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, জুইয়না লিন্নাসে হুব্বুশ শাহাওয়াতে মিনান নিসা, স্বামী আর স্ত্রী এক বালিশে মাথা দিয়ে প্রেম সাগরে ডুবিয়ে যাবে, জুইয়না লিন্নাসে হুব্বুশ শাহাওয়াত, আল্লাহ বলছেন স্বামীর বুকে বিবি, বিবির বুকে স্বামী, প্রেম সাগরে ডুব দিয়েছো, ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, আমি তখন তোমার স্বামীর পৃষ্ঠ হইতে রিপুটাও কৌশল করে আমি মেয়েটা তোমার বিবির বাচ্চা দানিতে নিয়ে যাই, আলাম ইয়াকু নুতফাতাম মিন মানি, আমি সেই নুতফাটা তোমার মায়ের পেটে ফিল্টার করি, করার পরে মিন আলাক রক্তের গোটা বানিয়ে দি, দেওয়ার পরে কি করি, মিনা যাও যাইনি জাকার অল উনসা আলাইসা জালিকা বিকাদিরিন আলাম, আমি তোমার মায়ের পেটের ভিতরে যারে খুশি বেটা, যারে খুশি মেয়ে কন্যা বেটা আমি আল্লাহ দান করি। যখন তুমি ভূমিষ্ঠ হলে দুনিয়ার মাটিতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখ দিয়ে কোনো ভাষা শোনাই নাই, একটা ভাষা শোনাইছি করে কেঁদে উঠেছো, সেই ভাষাটা হলো আল্লাহ। রাতের বেলায় প্রেম খেলে খেলে চোখ খিদে লেগেছে,
নামাজ পড়ে নাও, নেওয়ার পরে ফান্তাসি রুফিল আরদি অবতাব মিন ফাজলিল্লাহ, জীবিকার জন্য ছিটে যাও, দুনিয়ার বুকে যাও, জীবিকা অন্বেষণ করো। তোমার মাকে খাওয়াবে, তোমার আব্বাকে খাওয়াবে, তোমার বিবিকে খাওয়াবে, ছেলে মেয়েকে খাওয়াবে। যাও আল্লাহর জমিনে ছিটিয়ে যাও, আমি তোমার জন্য চকচকে দিন তৈরি করেছি। কোথায় তুমি সন্ধান করবে? আলহাব্বু জুল আসফি ওয়ার রাইহান, সুন্দর সুন্দর বাগানও দিয়েছি, সুন্দর সুন্দর বাগিচা দিয়েছি, নিয়ামত ভরা ফল জমিনের ওপর আমি আল্লাহ উপাদান দিয়েছি। একবার সুবহানাল্লাহ বলবেন না? এক যুবক ফজরের নামাজ পড়েছে, ফজরের নামাজের পরে মায়ের কাছে গিয়েছে, মায়ের কদমে দুটো হাত দিয়ে বলছে মা দোয়া করো। দোয়া চাওয়ার একটা প্ল্যাটফর্ম আছে না? যখন তখন দোয়া চাইলে দোয়া হয়। মায়ের কাছে গিয়ে বলছেন মা আমার জন্য দোয়া করো গো মা। কেন বাপ? বাজারে যাব গো মা কাটিহারি। কি জন্য? সামনে মাস আসছে মা গো রমজান মাস, জামা কাপড় কিনতে হবে গো মা, আমার জন্য দোয়া করো মা, কেমন কাপড় তোমার জন্য আনবো। মা বলছেন বেটারে তোমার সঞ্চয় অনুযায়ী তুমি নিয়ে আসবে। আব্বার কাছে বলছেন আব্বা বাজার যাচ্ছি। এই কি হলো তো? পাগলাকে ধমক দিতে হয়। আর তুই আবার কি করছিস? করেই চলেছ। হে প্রথম কার কাছে গেছে? আমরা কার কাছে প্রথম যাই? বড় বড় বাবু বিবির কাছে কাবু। কথা বলছেন কি না? আমরা কার কাছে যাই? গিন্নির কাছে। বলছে কত দাম আল্লাহ পাক জানে। একদিন আমি গল্প করতেছি, আমার বিবি জিজ্ঞেস করছে আচ্ছা মরে যাবার পরে আল্লাহ কি দিবে? তাই বললাম জান্নাত দিবে। তো বলছে তারপর কি দিবে? জান্নাতে নহর জারি করা থাকবে, জান্নাতিন তাজরিমি তাহাতিয়াল আনহার, নহর জারি করা থাকবে। তারপর কি দিবে? আলি পুরুষদের জন্য একটা করে হুর দান করবে। এই হুরের কথা শুনে মুখটা ভারী হয়ে উঠে যাচ্ছে। কোথায় যাস? হুরকে লিয়ে থাকো না, হুর হুর করছো, হুরকে লিয়ে থাকো না, যেটা পাগলি কথা কা, তার থেকে বড় হুর তো তুই। তখন মুখটা হেসে গেছে, তাই নাকি? মেয়েরা কি জিনিস? একথা পরে আসবে। আমরা যাই আগে বিবির কাছে, আরো আগে গেল কার কাছে? ওয়াবিল ওয়ালিদাইনি হেসানান, তোমার মাতা পিতার সহিত সদ্ব্যবহার করো। লা তাবুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। আল্লাহর পরে ওয়াবিল ওয়ালিদাইনি হেসানান, তোমার মা বাপের সেবা করবে। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। যুবক আব্বা মার কাছে যাতা নেই, বিবিকে বলছে বিবি তোমার জন্য কি আনবো? বিবি বলছেন তোমার মনের মতন করে আমায় তুমি সাজিয়ে নাও, তোমার কিনে দেওয়া রেশমি চুড়ি আমায় তুমি পরিয়ে দাও। স্বামী আমার জীবন জীবন তো তোমার কদমে উৎসর্গ করেছি, তুমি আমার। আর জালু তোমরা বসতে পারো না, না শেখনি কোনো, তোমার বাম্মা শেখায়নি। আদব বলে জিনিসটা শেখায়নি নাকি? সেই তো বসলা কিন্তু ঠেলা খেয়ে। আশ্চর্য কোথা, বুঝিয়া অবুঝ সাজে তারে বোঝায় কে, না বুঝিয়া হু করে ওর ভূতে ধরে যে।
একটা জাত আছে দাঁড়িয়ে ঘুমায়, দাঁড়িয়ে খায়, দাঁড়িয়ে হাগে, দাঁড়িয়ে মতে, তার নাম কি? ঘোড়া। তো তোমরা ঘোড়ার জাত হয়েছে নাকি? হ্যাঁ, তো বসবে কি সুন্দর লাগবে, এত বড় একটা প্যান্ডেল সমাবেশ। আল্লাহর নবী বলছেন আল আদবু জুন্নাতুল ইন্নাস, আদব হলো মানুষের জন্য ঢাল। বেয়াদব বেনসি বাদব বানসি, মিথ্যা বলছেন। যুদ্ধের ময়দানে বিপক্ষের তীর এবং তরবারি রুখার জন্য গন্ডারের চামড়া দিয়ে ব্যবহার করা হতো, নাম হলো ঢাল। এই আদব যদি রক্ষা করি, শয়তান হতে তোমরা আমরা বেঁচে থাকবো। ভাইরা, আমার বিবির কাছে বিদায় নিয়ে, মায়ের কাছে বিদায় নিয়ে যাচ্ছেন বাজারে। তখনকার বাজারে মোটর সাইকেল ছিল না, সাইকেল ছিল না, উট আর ঘোড়া ছিল তখনকার যানবাহন। এই জন্য উটকে মরুর জাহাজ বলা হয়। তাই উটের পিঠে সওয়ার হয়ে যুবক ছুটেছেন। আল্লাহর কোরআন বলে ওয়াইলাল ইবিলি কাইফা খুলিক, আমি উটকে বড় রহস্যময় করে বানিয়েছি। মরুর বালির উপর দিয়ে উঠ, দুর্গম গিরিকান্তের পরে দিয়ে উঠ ছুটেছে মরুর বালু দিয়া। হঠাৎ আজান ভেসে আসছে, আকিমিস সালাতা লিদুলুকি শামসি। আল্লাহ বলেন ওই সময় তোমরা জোহরের নামাজ পড়বে যখন সূর্যটা একটু ঢলে যাবে, এবং সময় আজানের ধ্বনি আসছে, আল্লাহু আকবার আকবার। আজান দাও ভক্তি ভর প্রেম দিয়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর এখনকার আজান আল্লাহু আকবার আল্লাহ, মনে হয় গান গাইতেছ, পারবি না তো ছেড়ে দে, ধরেও না ছাড়েও না, আর্ধেকতা সোজা হয় না। সত্য না মিথ্যা বলছি বল, আর্ধেক আজান ভুল তো বুঝে দিবে। আজান হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির মুন্ডুটা উঁচু হবে যে খালেস নিয়াতে মুয়াজ্জিনের আজান দেয় বলে। সুবহানাল্লাহ। গুরু নানককে জিজ্ঞেস করলো তার বিশেষজ্ঞরা, গুরু নানক তুমি তো অনেক দেশ ভ্রমণ করলে, কি দেখলে? গুরু নানক বলছেন সর্ব উচ্চ আরাধনা নীতি কল্যাণ শান্তি নাম যুগে যুগে হিরি নাম মোহাম্মদ উচ্চ আরাধনায় নাম কল্যাণ বসুমতি বল। কি দেখলে? বলে আমি দেখলাম মুসলমানরা তাদের নবীকে এত ভালোবাসে, এত ভালোবাসে, ফজর হতে যেখানে আজান দেয় জায়গাটার নাম হলো মিনার, তার প্রথমে হলো মিম, মুহাম্মাদের প্রথমে মিম। যেখানে মিনার তৈরি হয় নাম হলো মসজিদ, মসজিদের প্রথমে মিম, মুহাম্মাদের প্রথমে মিম। যিনি আজান দেন তিনি হলো মুয়াজ্জিন, মুয়াজ্জিনের প্রথমে মিম, মুহাম্মাদের প্রথমে মিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ভারতের বাংলার একজন কবি তিনি বলেছেন, আমি হব সকালবেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, আমি হব সকালবেলার পাখি। কে সকালবেলা আজান দেয়? মসজিদ। তাই গুরু নানক বলছেন আমি আশ্চর্য হয়ে গেলাম, সবাই ঘুমিয়ে আর মসজিদের আজান ফেলে এলো, তার প্রথমে মা
লোকে যখন মসজিদে আসে কাতারবদ্ধ হয় হয় মুসল্লি, মুসল্লির প্রথম ইমাম মুহাম্মাদের প্রথম ইমাম যে জায়গা দাঁড়িয়ে ইমাম নামাজ পড়ান ওই ইমামটা মৌলবি তারও প্রথম ইমাম, যে জায়গায় দাঁড়ায় নাম হলো মেহরাব তার প্রথম ইমাম, জুম্মার দিন যেখানে খুতবা দেয় তার নাম হলো মেম্বার তার প্রথম ইমাম, যেখানে নবীর চরিত্র শেখায় সেটা হলো মাদ্রাসা, মাদ্রাসার প্রথম ইমাম, ও মাদ্রাসা ছোট হলে নাম হলো মক্তব তার প্রথম ইমাম, ওইখানে দূর থেকে যারা আসে তারা হলো মুসাফির তার প্রথম ইমাম, যারা খানা খায় তারা মেহমান তার প্রথম ইমাম, যারা খানা খাওয়ায় তারা হলো মেজমান তার প্রথম ইমাম, ওখানে যারা ফতোয়া দেয় তারা হলো মুফতি মহাদ্দেস তার প্রথম ইমাম, গরিয়সি মুহাম্মদ হেরি চাত্র মুহাম্মদে নীতি নাম কল্যাণ শান্তি নাম মুহাম্মদ যুগে যুগে। দেখলাম নবী চলে গেছে তাদের কিয়ামত পর্যন্ত তারা নবীর ভালোবাসা রাখে, যুগ যুগ ধরে নবীর নীতিকে তারা চরিত্র নিয়ে ধরে। আজকের এই কথাগুলো কার কথা বর্ণনা হবে? আল্লাহ এবং নবীর, আর নবীর সাহাবী, তাছাড়া কি হবে বলুন? জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক উঠে রবর সোয়ার হয়ে যাচ্ছে, আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। উটটাকে তাড়াতাড়ি গাছের গোড়ায় রেখে যুবক নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর প্রেমী আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন মাসাজিদু ফিল আরদি। সুবহানাল্লাহ, বলুন ওই মাছের মধ্যে তুমি ভুট্টা কাটছো, ভুট্টা ওখান থেকে এখানে এসে তোমাকে মসজিদে নামাজ পড়তে হবে না, পরের কাজ ক্ষতি করে তোমাকে আসতে হবে না, আজান হচ্ছে ওইখানে তুমি জমির আলেও নামাজ পড়ে নিতে পারো না, ওটাই তোমার জন্য মসজিদ। আজানের যখন মগ্ন নামাজে, আমাদের মতো তো নামাজ নাই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তু আবার ওসে কামড়াচ্ছে রে, এই নামাজ লাগা এরকম তো ইমান আমাদের, হাইয়া আলা সালা আলহামদুলিল্লাহ হা মুরগি সব খেয়ে ফেলবে, এই নামাজ ন। যুবক ধ্যানে মগ্ন হয়ে গেছেন খোদার প্রেমে, উঠটা উঠে দড়ি টানাটানি করে, দড়ি কেটে হোক উটের নাকটা কেটে হোক খিদে লেগেছে, পাশে ছিল একজনের ভুট্টার জমি, ভুট্টার জমিতে খেতে লেগে গেছে উট, যে মহা কষ্টে করে উট জমির ক্ষেত বনে সেই জানে তার কষ্ট, সে দেখলো কার উট রে, উটের দড়ি ধরে টেনেছে উটটা বসে গেছে, উটার উঠল, বুড়ো মানুষের একটু রাগ হলো, একটা পাথর নিয়ে ঢেল নিয়ে উটের পিঠে মেরেছে, উটের দেখবেন দেহ অপেক্ষায় মাথা খুব ছোট, উটের পিঠে লেগে স্প্রিং করে ঢালটা উটের মাথায় লেগে গেল, যেমনি লেগে গেল উটটা অমনি গেল মরে। কথাটা বুঝতে পারলে হিস্ট্রি ভালো করে বুঝুন, ও সে ছিল উটটাকে ধরে আমার ক্ষতিপূরণ করব, কিন্তু যেই মেরেছে উটটা মরে গেল, বসে বসে কাঁদতেছে আল্লাহ আমার না হয় ক্ষতিপূরণ সে দিয়ে দেবে, কিন্তু উটের ক্ষতিপূরণ আমি কেমনে দেব আল্লাহ। যুবকের নামাজ হয়ে গেল, যুবক দেখলো তার প্রিয় উটটা নেই, এক পা এক পা করে আগিয়ে দেখলো উটটা মরে পড়ে আছে পেট মোটা হয়ে। আসসালামু আলাইকুম সাসাদান, ইসলাম বলছে আসসালাম কবুলুল কালাম, আগে সালাম দেন তারপর কথা বলুন, আগে সালাম না আগে কালাম, ধরে বলুন সালাম মানে দোয়া নাকি? দোয়ার প্ল্যাটফর্ম তো সালাম, আল্লাহ আপনার ওপর রহমত বর্ষণ করুন, স্বামী দেবে বিবিকে, বিবি দেবে স্বামীকে, বাপ দেবে ছেলেকে, ছেলে দেবে বেটাকে, বউ দেবে স্বামীকে, স্বামী দেবে স্ত্রীকে, দেবে কি না? আপনাদের বিবির আপনাদের সালাম দেয়?
দেয় ঠিকই বলেছেন, ওর দেয় দেয় দুই একটা। আচ্ছা ওরা না দেয়, আপনারা দেন আর বলবেন নানিদেরকে আপনারা সালাম দেন। এখন কালকের সকালবেলা উঠে বলবেন আসসালামু আলাইকুম, নানি যদি না হাসে দাঁতকে খিলখিল করে বলবে বুড়া হয়ে গেলাম না ছেলে বা কোনোদিন দিল না রে আর ছেড়েছে। কালকে আবু মায়দা সাহেব বলেছে তার লেগে আজকে ঠুকে দিয়েছো সকালবেলায়। না নবী নিজে সালাম দিতেন, আম্মা জানেরা নবীকে সালাম দিতেন। সালাম দেওয়ার দেওয়া বড় একটা সুন্নতের কাজ, সালাম দেওয়া। জব দেওয়া হলো আদিব, সালামের মধ্যে মহাব্বত পয়দা হয়। বন্ধুরে আমার বলে আসসালাম আলাইকুম চাচা যান, তাহলে কি আমার উঠের এই দুর্দশা কেন? বুড়ো বলছে বাপ ধন রে উত্তাকার কি তোমার? বলো জি হ্যাঁ, তোমার উট আমার মাকই খেয়ে নিয়েছিল, আমার ভুট্টা খেয়ে নিয়েছিল, দড়িটা ধরে টেনেছি তোমার উটটা ওঠেনি, তাই একটা বড় পাথর নিয়ে তোমার উটটার পিঠে বেঁধেছি, ওই পাথরটা স্প্রিং করে তোমার উটের মাথায় লেগে তোমার উটটা মরে গেছে। মেরে ফেল দেওয়ার মানসিকতা ছিল না, বাপরে ক্ষমা কর। এই বলে যাই বুড়ো গেছে যুবক তার কাছে হাত ধরবে, জোয়ানি জোশ কসম জো সুবহ কা সিতারা, এ জোয়ানি জোশ কসম জো সুবহ কা সিতারা, না রাহে গায়ে দিন তোমারা আমারা। না ভাই উর্দু বলবো না, ভুল যাবে, হিন্দি উর্দু বলতে গেলে তোমরা ভুল ধরে ফেলবে, আমরা বাঙালি মানুষ আমাদের ভুল তো হবে, কথা বোঝেন কি না? যেহেতু উর্দু আমাদের পেশা নয়, ধার করা ধার করা, কথা বোঝেন কি না? আল্লাহ বলছেন জুয়ানি জোশ সুবহ কা সিতারা, সকালবেলার ভোর রাতে যে তারা ওঠে জুয়ানি জোশ, সেই রকম চিরদিন থাকে না। বুড়ো যখন যুবক তার কাছে গেছে, যুবক ধাক্কা মেরেছে, বুড়োটা গেছে পড়ে মাথায় লেগে গেল পাথর, পাথর লেগে সঙ্গে সঙ্গে বুড়ো গেল মরে। যে হাত দিয়ে তুমি মেরেছিলে ঢিল, সেই হাতের চামড়া দেখো হয়ে গেছে ঢিল। যে চোখে তুমি বালি কণা দেখিতে পাইতে, দেখো সে সোনার চোখে চশমা দিতেছে। চল চল জুয়ান্তি কলুক উঠোটে ওঠে মাটি, চল চল জুয়ান্তি কলুক উঠোটে ওঠে মাটি, সেই হাতে সেই পায়ে লাঠি ধরে উঠি। এমন জুয়ানি ছিল, পায়ে মাটি লেগে মাটি উঠে যেত, পায়ের কিছু হতো না। এখন সেই লোক লাঠি ধরে উঠতে হচ্ছে অনেকের, বাসে উঠে তার মানে কি ওই কেট পড়ে গেছে, কি পড়ে গেছে নানা, নানা হাসছে, সবার এ দোষ হবে। এই যে উইকেট বলছেন কি না, উইকেট পড়ে গেলে ফুস করে বাতাস বেরিয়ে যাবে। এখন জোয়ানি বয়সে বড় লাইলা বুড়ো বয়সে বাতাস ফুস করে বেরিয়ে গেছে, ঠিক কিনা বলুন? দাঁত পড়ে গেল দেখি বোঝা যাবে আর উইকেট পড়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বুড়ো মানুষ ধাক্কা খেয়ে পড়ে গেল, মাথায় পাথর লেগে গেছে, সঙ্গে সঙ্গে বুড়ো গেল মরে। যেমনি বুড়ো মরে গেছে যুবক কাঁদতেছে, হায় 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 কি করলাম, ও যে আমার উট মেরে ফেলেছিল আমি যে ওকে মেরে ফেললাম। বুড়োর চারটে চারটে বেটা এসে ছাড়বে আপনারা বলুন, গণধোলাই শুরু করে দিল, কেউ মারে কিল, কেউ মালে ঘুষি, কেউ দেয় জোরে সে ঠুসি, মারতে মারতে
গলায় কভার দিয়ে টানতে টানতে গামছা ধরে জামার কলার ধরে টানতে টানতে নিয়ে গেল মদিনার বাদশাহ আমিরুল মুমিনীন অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয় আমিরুল মুমিনীন বিচার করে দিন ইয়া আমার আব্বাকে হত্যা করেছে খলিফা ওমর আপনি জানেন তার ইতিহাস লেখা আছে ফজর বাসিরে এই ভারতবর্ষের মাটিতে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করেছিলেন ভারতের একজন মানুষকে ভাইরা আমার বন্ধুরা আমার নাম হলো মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীকে জিজ্ঞেস করলো ডব্লিউ ডব্লিউ জেন্ডাল এই ভারতের মাটিতে এক নম্বর কে কেউ বলে গুরু নানক হবে কেউ বলে রামকৃষ্ণ হবে কেউ বলল গান্ধী হবে কেউ বলল নেতাজি সুভাষ হবে কেউ বলে অরবিন্দ হবে কেউ বলে মোহনলাল হবে কেউ বলে বিবেকানন্দ হবে কেউ বলে জওহরলাল নেহরু হবে কেউ বলে রাজারাম মোহন রায় হবে গান্ধী তুমি বলো এক নম্বর কে গান্ধী বললেন শোনো এক নম্বর যদি জানতে চাও খৈরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু ভূতের মুখে আল্লাহ না গান্ধী বললেন পৃথিবীর মধ্যে এক ব্যক্তি উত্তম তারা কারা যারা কোরআন পড়ে যারা কোরআন পড়া সুবহানাল্লাহ বলুন সবাই বললে এর ভূতে ধরেছে এর ভূতে ধরেছে উনি বললেন জানো এ কথাটা কে বলেছে দি অ্যালং হুইস ওয়ারশিপ সোয়াজ দি স্টেট পদ্মপদন্ত জহন্দাও হাসতে ভাবার হট ইজ দি হোলি কোরআন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই হ্যাভ এ কনভার্ট নো দ্যাট ইসলাম নারায়ে তাকবীর আল্লাহ এমন একজন মহামানব বলেছেন জীবনে কোনোদিন মিথ্যা বলেননি কে সেটা জোরে বলুন না একবার কে সেটা আরে ভারতের বাদশা মোদি মোদি হ্যাঁ মোদি মুতে পানি নেই না মোদি গরুর মুত খেয়ে মরে গেল মোদি পণ্ডিত জওহরলাল নেহরু বললেন ভারতবর্ষের গান্ধী বললেন মহাত্মা গান্ধী জীবনে যিনি মিথ্যা কথা বলেননি যার বিষয়ে কোরআন বলছেন ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা নিশ্চয় তুমি আমার সত্য রসুল সারাটা জীবন কোনো দিন তিনি ভুলেও একবার মিথ্যা কথা বলেননি সুবহানাল্লাহ বলুন সবাই বলল এটা তো ঠিকই বলছো গান্ধী বললেন শোনো পৃথিবীর কোন নেতা কোন নবীর পেটে পাথর বাঁধেনি জগৎগুরু মুহাম্মদ রাসূলুল্লাহ পেটে পাথর বেঁধেছিলেন কিসের জন্য তার কি অভাব ছিল এক হাজার বিঘে খেজুরের বাগান ছিল আল্লাহর নবীর এক হাজার বিঘে খেজুরের বাগান খেজুর যখন পাড়তেন খেজুরের গোড়ায় এতিমরা বিধবা কাঁড়ি হয়ে যেত খেজুরের বাগানের খেজুর বিলি করতে করতে এক কাঁদি খেজুর বাড়ি আসত না সাম্যবাদ সমব্যথী আল্লাহর নবী ইন্নাকা লালা খুলুকি নাজিম নিশ্চয় যার চরিত্র হলো মহান খন্দকের যুদ্ধ কাটা হচ্ছে সবাই জানে আরবিতে যাকে বলা হয় পরিখার যুদ্ধ তিন মাইল লম্বা পনেরো ফুট গভীর তিরিশ ফুট চওড়া নবী সাহাবাদের নিয়ে মাটি কাটতেছেন পনেরোশো সাহাবা হাদিসে এসেছে বন্ধুরে সাহাবারা মাটি কেটে দেন নবী মাটি মাথায় করে বহেন নবী মাটি কেটে দেন সাহাবারা নবী মাটি মাথায় করে বয় আমাদের দেশের নেতা একশো দিনের মাটি কাটায় তিনটে হাজরে ওঠে নিজে কোদাল ধরে না মিথ্যা বলছি
তিনটা হাজারে ওঠে ওর ওর বিবির আর ওর মাতব্বরি করার জন্য তিনটা হাজারে কোদাল ধরে না খন্দকের যুদ্ধ নবী কাটতেছেন সালমান ফারসির পরামর্শে মদিনা রক্ষার জন্য চতুর্দিকে কাটা হবে খন্দক বন্ধুরে আমি নিজে দেখে এসেছি যে জায়গা থেকে শুরু করা হয়েছিল খন্দকের কাটামাটি সেইখানে যুক্তি হয়েছিল ওইখানে একটা মসজিদ তৈরি হয়েছে ছোট করে নয় বড় মসজিদ সালমান ফারসি বলে না বিশ্বনবী মাটির ঝড়া বলেন না পেছা বলেন না কি বলেন আপনারা নবীজি মাটি কেটে মাথায় করে নিয়ে উঠতে যাবে নবীর পড়ে দিয়েছেন নবী আমার জমিনে চিত হয়ে সাহাবারা নবীকে তুলতে গিয়ে দেখছে নবী উঠতে পারে না পেটের ওপর পাথর বাঁধা এক এক করে তিনটে পাথর আশ্চর্য হয়ে গেল রে এত ক্ষুধা নিবারণ করে খিদেছে বেরেকে যিনি কর্মের মধ্যে যোগ দেন তিনি আল্লাহর নবী পৃথিবীর কোন নেতা কোন মাতব্বর পৃথিবীর কোন রাজনীতিবিদ পৃথিবীর যত হোমরা সোমরা যতজন বলছে আমার নবী কেউ পেটে পাথর বেঁধেছেন শুনেছেন একমাত্র জগৎগুরু মোহাম্মদ রসুল্লাহ ছাড়া এই হলো আমাদের বিশ্ব নেতার চরিত্র ভাইয়েরা আমার বন্ধুরা আমার যুবক খলিফার দরবারে নিয়ে গেল আমিরুল মুমিনীন আয় আমিরুল মুমিনীন এ আমার আব্বাকে হত্যা করেছে খলিফা বলে মানুষ মারার করছো কিনা আমিরুল মুমিনীন ও আমার উটকে মেরে ফেলেছিল আমি ওকে ধাক্কা মেরেছি ও পড়ে গেছে উট মরে যাওয়ার রাগ আমার ছিল আমার ধাক্কা মারাতে ইচ্ছা ছিল না কিন্তু ও আমার কাছে ক্ষমা চাইতে এসেছিল আমি ক্ষমা দিই নাই জোরে ধাক্কা মেরেছি ও পড়ে গেছে মাথায় পাথর লেগে ও মরে গেছে মেরে ফেলে দেওয়ার কোন মন আমার ছিল না ছিল না ছিল না খলিফা বললেন তোমাদের দাবিদার যারা তুমি তার বাপের হত্যার তারা বিচার চায় আল্লাহর কোরআন কি বলে তুমি তো জানো আল কতলু বিল কতলি আল হুররু বিল হুররি ওয়াল আবদি বিল আবদি ওয়াল উনসা বিল উনসা যাও একে নিয়ে যাও উঁচু জায়গায় তুলে নিয়ে তোমার বাপকে যেভাবে মেরেছে ওইভাবে বদ্রভূমিতে ঠেলে ফেলে দাও পাথর লেগে ওর প্রাণ বার হয়ে যাক যুবক জোরে কেঁদে ফেলল যুবকের চোখের পানি বড় মিষ্টি লাগে খলিফা জিজ্ঞেস করছেন যুবক রে মরণের দেখে কেন এত ভয় বলি আমিরুল মুমিনীন আমার মা আছে আমার বাপ আছে আমার বেটা আছে বিটি আছে আর আমার বিবি আছে পাঁচজন আমার সংসারের মেম্বার আমাকে নিয়ে ছয়জন আমিরুল মুমিনীন আমার আব্বা জান অন্ধ হয়ে গেছেন আমার আব্বা কানা প্রতিদিন আব্বা আমার হাত ধরে ধরে মসজিদে আসে আমার আব্বাকে আমি পেশাব পায়খানা করতে নিয়ে যাই খলিফা আমার মা বড় অসহায় বৃদ্ধ একটাও দাঁত নাই আমার বিবি যুবক যুবতী আর আমার ছেলেগুলো বড্ড ছোট আমাকে যদি প্রাণ দিয়ে দেন মেরে ফেলেন আমার আব্বা মা না খেয়ে মরে যাবে আমার অন্ধ বিধা বড় কষ্ট হবে আমিরুল মুমিনীন মেহরবানি করে আমার সাতটি দিনের ছুটি দেন সাত দিনের জন্য আপনার কাছে ছুটি চাইছি খলিফা গো আমি একবার গিয়ে আমার মা বাপের কাছে বলে আসি এইখানে আমার মৃত্যু হলে আমার মা বাপকে দেখে আকুল হবে কোনো খবর পাবে না খলিফা বলল তোমার বাড়ি অনেক দূরে তুমি যদি চলে যাও গিয়ার যদি না আসো যারা তোমার বাদী পক্ষ তাদের কি জবাব দেব আমি আমি তোমার দুঃখ বুঝি বললেন খলিফা গো আমার আব্বা সাহাবায়ে রাসূল জোরে বলুন নারায়ে তাকবীর আমার আব্বা বহুদের সাহাবী আমার আল্লাহ বদরের
সাহাবী আনতা জ্ঞানের সাহাবী আল্লাহর নবীর সঙ্গে 10টি যুদ্ধে যোগ করেছে আমার আব্বা জান ও গো আমার আচা দাদা মেহরবানি করে একটু আমাকে ছুটি দেন আমার আব্বার কাছ থেকে একটু জন্য আমি ক্ষমা নিয়ে আসি আমার মা বাবাকে একটু বলে আসি পৃথিবীর মানুষ রে পৃথিবীতে সব পাওয়া যায় আব্বা পাওয়া যায় না পৃথিবীতে সব পাওয়া যায় মা পাওয়া যায় না পাওয়া যায় ভাই পাওয়া যায় কোরআন শরীফে আল্লাহ বলেন বন্ধুরে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে মা বাপের কত মর্যাদা দান করেছেন মায়ের কত সম্মান আব্বার কত সম্মান ভাইরা আমার বন্ধুরা আমার নবী পাক পবিত্র হাদিসে নবী বলেছেন ইজা মাতাল ইনসান ইনকেতানুহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনদাবাহু বিহি আও ওয়ালাদিন সলিহিন ইয়াদুলাহু নারে তাকবীর কে আছো তোমার মায়ের পিঠের তোলার কাফনটা কেনার জন্য কেউ এমন একজন আছেন আমার হাতে পাঁচটা আঙ্গুল আর আপনার পাঁচটা আঙ্গুল এক হাতে মোসা করলে আপনার পাঁচ আর আমার পাঁচ দুনু যোগ করলে হয় আশারা আর নবী আশারা শব্দ ব্যবহার করেছেন 10 জন জান্নাতির জন্য এই দলে কেউ আছেন আপনার আমার দুটো হাত মিলিয়ে 10,000 টাকা একটা সদকা দান করবে মায়ের জন্য 5,000 বাপের জন্য 5,000 আর সদকা তো তারাদ্দুল বালা তাজিদু ফিল আমান কেউ আছেন একজন দেবের মতো 5,000 করে 10,000 টাকার দাতা একজন এমন কোন প্রেমিক আছেন কোন সেক্রেটারি কোন ক্যাশিয়ার সবাই বলছে লকডাউনে গেল রে না মুসলমানদের হয়েছে উন্নত 5,000 টাকা 2,500 টাকা নগদ 2,500 টাকা লাগবে কে মোহাম্মদ মুর্তজা কই মুর্তজা কই প্রথম নাম্বার চেয়েছি 10,000 আচ্ছা ওর হাত এখানে বসা করি আসেন কাউকে কিছু বলতে হবে না খোদা ইজ্জত দেবে জোরে বলো না আরায় দেখবেন ইজ্জতের মালিক কে এই ভারতে যিনি এসেছিলেন হেলিকপ্টার চড়ে 200 কোটি টাকা ভারত তাকে খাইয়েছিল তার নাম হলো ট্রাম্প ভারতের সরকারের মুখে পেঁদে দিয়ে পালিয়ে গেছে পেঁদে আমেরিকায় জিজ্ঞেস করলো তুমি কেন এই নষ্ট করলে টাকা কান ধরে তাকে নামিয়ে দিয়েছে ভারত আমেরিকার গদি থেকে জোরে বলুন না আরায় দেখবেন আল্লাহকে ইজ্জত দান করুক জোরে বলুন আমিন আমার প্রথম স্বপ্ন পূর্ণ করুক আল্লাহর স্বপ্ন পূর্ণ করবে ইনশাআল্লাহ আমি গত বছর এসেছিলাম না জি এবছরও এসেছি লক্ষণপুর যে দুটো আমি কিন্তু তা জানি না ছোট বড় একটা লক্ষণপুরে নাঙ্গল বাই গিয়ে ওদেরকে বলে গেছি আজকে আকম্ব মাস হব ইনশাআল্লাহ না না জব প্যার কিয়া তো ডর না কিয়া আপনার পাঁচটা আঙুল আগে দেখেন মিলা দেখেন দেখেন আল্লাহ দেখা দেখেন কি সুন্দর মিলে গেছে দেখেন আর বিহারি মায় বাঙালি দুনু দুনু জোয়ানি কি মস্তি মে চুল 5,000 টাকা নয় 10,000 টাকা একটা দেন আল্লাহ আপনার ইজ্জত রক্ষা করবে ইনশাআল্লাহ এতগুলো লোক দোয়া করবো কি বলেন ভাইরা আরে বয়সের বুড়ো হলে আমি মনের বুড়ো এখনো হয়নি কাঁদাইতে পারি হাসাইতে পারি তোদের থেকে বড় ঘোড়া আমিও ছুটাতে পারি আমার এই মাথায় চুল নাই তা আমার ছোট মেয়েটা এখন বিয়ে হয়ে গেছে আজ দেখতে গেছিলাম মাথায় হাত বোলাতে বলতো আব্বা তোমার ছাদে ভিড় নাই বাম্পারে ভিড় আর কেন রে মা তোমার মাথায় চুল নাই কিন্তু চতুর্দিকে চুল আছে তাও উড়ে গেছে বাঁদরকে পুছিল বান্দর বোঝেন কিনা আমরা বানর বলি বানরকে পুছিল তোর পাছা কেন লাল বলে গাছের ডালে বসে বসে হলো এই হাল 39 বছর বসতেছি এই সিয়ারে আমার বন্ধু প্রথম 10,000 টাকা জোরে বলো লিল্লাহে দেখবেন 2,500 টাকা তিনি নগদ দিয়েছেন 7,500
ডিউ ইনশাআল্লাহ ফারুক ঠিক আছে 2000 টাকা নাও 8000 টাকা কইছো ফারুক এখানে তো ছিল ওমর ফারুক নাম এ ঠিকাদার ফারুক ঠিকাদার ফারুক ফারুক নামটা আমার খুব পছন্দ নাম কইছো বড় ফারুক কই হাই হাই ঠিকাদার ফারুক বড় মাছ কাদার ভিতরে ঘাপটি মেরে থাকে জানেন না নানা তো যখন আমার নানা নিয়েই ফেলেছে অমর ফারুক ডাবে এক ঠিকাদার মুখিয়ার সাথে দিল প্রেম সদাগার দুজনে মিলিয়া দিল দশ দশ কুড়ি জীবনে তো খোদা এদের ভাঙিও না জুড়ি এদের বিবিকে কখন করিও না বুড়ি কখনো বিপদ যদি আসে তার গায়ে উদ্ধারিয়া নিও খোদা দানের সব গায়ে দানকারীর মাথা পিতার ভালো রাখো কবরে নূরের টুপি উঠ পড়ায় আল্লাহ উঠায় রোজ হাসরে জোরে বলে আমি দুজন হয়েছে তিনবার কুল্লি করো তিনবার মুখ ধো তিনবার হাত ধো আর একটা হবে না 10000 ভাই তিনবার হাত ধোয়ার কথা আছে না তিনবার মুখ ধোয়া তিনবার পাবো আছে কিনা আপনি বলুন এখন আমাদের মধ্যে আপনি হলেন সভাপতি দুটো সভাপতি তিন বুড়ো লাইন দিয়েছি তা আমার তো করা সিনিয়র আমি জুনিয়র আমরা তিনজন এক জায়গায় হয়েছি সভাপতি সভা মানে জলসা আর পতি মানে আর বাংলায় যাকে ভাতার কয় স্বামী মিথ্যা বলছি একজন কে হবে না না 10 3 নম্বরে একটা 10 দিয়ে দে কসম খোদা মুসাফের হালতে টাটকা দোয়া করব তার জন্য রমজানের আগা দিন পর্যন্ত আমার একদিনও খালি নাই আমি কথা দিচ্ছি 10টা জলসায় তার জন্য দোয়া করব ইনশাআল্লাহ ওয়াদা করছি একটা কেউ হবেন কোন কন্ট্রাক্টর কোন ঠিকাদার কোন মুখিয়া কোন মেম্বার কোন পঞ্চায়েতের সদস্য কোন জেলা পরিষদ সংসদ পরিষদ কোন ঠিকাদার কোন ভাই বাইরে ব্যবসা করেন হবে 10 জন ব্যক্তি কে প্রথম 5000 দেবেন বলুন 5000 টাকা একজন কোন খোদার বান্দা তার মা এবং বাপের পিঠের একটা কাফনের জন্য সদকা হাদিসে এসেছে 5000 যা প্যার কিয়া তো দাদ মফাজল হক 5000 টাকা দিল ফোন ফোনে কান এ নাম কবুল করো তুমি রহমান হে 10000 টাকা আছে বোধহয় দেখি জীবনে তুই আমার থেকে অনেক ছোট আল্লাহ তোর যদি এবছর কামিয়াবি না দেয় তো তোর টাকা আমি ফিরিয়ে দেবো অদা করছি আমার শোনা উপরে একবার তোকে একবার আমি ক্যামেরায় ছবিটা তুলে দেখে দিই সারা বিশ্বে যাচ্ছে এই ক্যামেরা গুলো আমার বন্ধুরা কত দূর থেকে আসছে এই ক্যামেরা করতে এই দেখেন একজন যুবক আমার ছেলের বয়সে 5000 টাকা দিতে এসেছিল আমি ওর সঙ্গে প্রেম লাগাইছি প্রেমের মহাব্বতে খোদার প্রেম কানেকশন জুড়ে দিলাম কারেন্টের দুটো তার থাকে একটা প্লাস একটা মাইনাস জুড়ে দেয় মিস্ত্রি তা খোদার সঙ্গে এর প্রেমটা আমি আল্লাহকে হাওয়ালা করছি সবাই বলুন আমি হে আল্লাহ তুই কাঁপতেছিস কেন ছাড়তর করে খোদা তুমি সাক্ষী রেখো আজকের এই ভরা মজলিসে ও আমার ইজ্জত রক্ষা করেছো খোদা তুমি এর ইজ্জত রক্ষা করিও তোমার কোরআনে বলেছো খোদা ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম আল্লাহ কবুল করে নিক আল্লাহ বলেছেন আমাকে যে দেবে আমি তাকে দেব ইন্নাল মাল ওয়া আমওয়াল সুবহানাল্লাহ নারে দেখবে 5000 টাকা নগদ
আর 5000 টাকা বাকি মোট 3 জন হলো 10000 জোরে বলুন নারায়ণ তাকবীর আল্লাহ কবুল করুক জোরে বলুন চারটে বড় ফেরেশতা ফেরেশতা কটা চারটে বড় সাহাবা চারটে বড় কিতাব বিশ্বাস করে মিথ্যা বলিন চারটে বড় ইমাম কেউ যদি একবার চার নম্বরে দিতে পারতে হ্যাঁ ভাই কেউ নাই একজন হতে পারবি না আল্লাহ তোদের নেগাহে তামান্না ঝুঁকি যা রহি হে না জানে যো কেসা জান্নাত কে আহে খোদা কে প্রথম 5000 একজন দেবেন বলুন প্রথম করে বলছি অপমান করব না কে প্রথম 5000 তার বাপের পিঠে তোলার কাফনটা কেনার জন্য মায়ের কাপড়ে কত পেশাব করে দিয়েছি মা মুত্তা পিঠের তলে চেপে ধরে আমাদের বুকের ওপর শুয়ে ঘুম পড়িয়েছিল খলিফা বললেন যুবক রে তোর বাড়ি অনেক দূর তোর মা বাপের জন্য চাইছিস ক্ষমা সময় ভিক্ষা আমার দেওয়া যাবে না তবে তোর কেউ জামিনদার যদি হয় তাকে ছেড়ে দিতে পারি খলিফা দাঁড়িয়ে বলল কেউ যদি তোর জন্য জামিনদার হয় এমন সময় হযরতে আবু যর গাফফারি দাঁড়িয়ে বললেন যুবক রে যাও আমি তোমার জন্য জিম্মাদার খলিফা বলছে তোমার মাথা খারাপ হলো নাকি এই চঞ্চলমতি যুবকের জন্য জামিনদার হয়েছো ও যদি আর না আসে তাহলে তোমার এই মৃত্যু হবে ও বলল আমি মরণের ভয় করি না যুবক এসেছিল কিসে উঠে চড়ে যাচ্ছে কোথায় নারায় দেখবেন দেখবেন না কেউ যখন কলকাতা যায় কোথায় যাচ্ছিস রে কাটিহারে মিটিংয়ে যাচ্ছি মিটিং থেকে যখন ফিরে আসে কোথায় গিয়েছিলি রে মিটিংয়ে গিয়েছিলাম তার মানে কি ওর কুটকুটি বেরিয়ে গেছে মিটিং এর কিটনি শেষ হয়ে গেছে দশজন ব্যক্তি উঠবেন 1000 করে টাকা কে প্রথম 1000 টাকা দেবেন আমি তার জন্য টাটকা দোয়া করব আবু বকর নাম যাবে শুনি নাম আজি কবরতে করো তুমি জান্নাতের কাজী হাসরে খোটো তুমি উঠাইয়া তার ডান হাতে আমার লামা দিও পরোয়ার গান্ধী মার কায়া খাই সে গান্ধী এই সে গান্ধী মহাত্মা মিচ্ছর জিন্না যে মিস্টার জিন্না বলেছিলাম তোমরা আমাকে স্বাধীনতা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো হল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের মাটিতে বিপ্লবের আওয়াজ তুলেছিল এই গান্ধীকে নিয়ে মিস্টার জিন্নাকে বিষ খাইয়ে দেওয়া হয়েছিল আর ও ভারতী বহুল তো বিয়েতে ফিরে এলো নেতাজি সুভাষ ভারতের জন্য যিনি এত প্রাণ দিয়েছিল সেই নেতাজি সুভাষকে আমরা হারিয়েছি এর নাম নাকি মহাত্মা গান্ধী মহাত্মা আর পাগলার বেটা ফুল পাগলা কথা কয় পৃথিবীতে মহাত্মা উপাধি শুধু একজন পেয়েছে তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে তাকে বানিয়ে দিলে হবে না 1000 টাকা একজন দিয়েছে নাম হলো আবু বকর আবু বকর সিদ্দিক আকবর আরেকজন কে আছেন বলুন 1000 টাকা তার মা আর বাপের পিঠের কাফনের জন্য তাড়াতাড়ি দেন জলসা করব আমার পরে বক্তা আছে না থাকলে না হয় ট্রাক্টর চালাকো চালাতাম কিন্তু বক্তা আছে ঘড়ির কাঁটা পো 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 করে যাচ্ছে আমাকে প্রথম বলেছিল 8:30 তারপর বললো মাওলানা 9:00 তারপর কি বলছে ঘুজুর ঘুজুর এক্ষুনি চলুন আমি চলুন আমি তৈরি আছি আমি তো আধ পাগলা লোক আমার এই লুঙ্গি গোটা পৃথিবী চলে আরো বেগে যে তবে লুঙ্গি পরে বিমানে সবাই পায়জামা পরেছে আমি লুঙ্গি পরেছি আমাকে বলছে হুজুর লুঙ্গি কি পান লুঙ্গিতে পেশাব আর পায়খানা ফিরতে এত সুবিধা তুলতো দেরি লাগে না ফেলতো আল্লাহ জানে মিথ্যা কইছি করুণা যদি ঢুকবি তো নিচে দিয়ে ঢুকো নিচে আমি ধরবো জোরে বলো না রে দেখবেন আর একটা 1000 টাকা কে আছেন বলুন আরে ভাই তোরা তোদের মা বাপকে ভালোবাসিস না মার বাপের জন্য 1000 টাকা কে দিবি প্রথম বল
আর একটা টাকা। সুবহানাল্লাহ। এখানে আছে দশজন ব্যক্তি, একটু তাড়াতাড়ি উঠুন ভাইরা আমার। সোনার লাল, বাহ বাহ, মানিক চাঁদা আল্লাহ তোকে হকানে আলেম করুক। তুই লেখাপড়া শেখ, তোর কবার যেন চাকরি হয়। যা যা আল্লাহ, তোর নাম কি সোনা? আবুল কাসেম। আবুল কাসেম, সুবহানাল্লাহ, নাম কত সুন্দর দেখেন। যা সাহায্যকারীর বাপ আল্লাহ কবুল করুক। আবুল কাসেম দুটো হলো বোম্বাই থেকে 5,250 টাকা দিয়েছে আর দু আছে। বোম্বাই কি করে? ওখানে আছে, পাঠাচ্ছে। ঠিকাদারি? ঠিকাদারি, ওকে ফোনটা লাগাও তো দেখি। ফোন উঠাবে না আপনার, লাগিয়ে দেখো না জি। বোম্বাই থেকে একজন 5,000 টাকা দিয়ে পাঠিয়েছেন, সুবহান আল্লাহ। এর একটা জোড়া কেউ হতে পারিস? উইকেটটাও চেহারাটা দেখি আয়। মাসুদ আলম বিরাট ঠিকাদার। মাসুদ আলম এই বোম্বাই থেকে যখন একজন 5,000 দিচ্ছে, ওর সঙ্গে একটা জোড়া তো দরকার আছে। না না, আপনি কহেন মাসুদ আলম কই জি। আমার ভয়ে লুকাস না, আল্লাহ দেখতে পাচ্ছে। মাসুদ আলম, মাসুদ আলম, আচ্ছা মাসুদ আলম দুই দিয়েছিল, নাম ডাকতে জানতে পারছে? নানা তো ছাড়বে না। আরো 3,000 দিয়ে 5,000, আলহামদুলিল্লাহ। কই কই জি, ওইটা আয়। সুবহানাল্লাহ, তো চেহারাটা দেখি একটু। যে আশায় দিল দান তোমার রাহেতে, কবুল কর দান তুমি নেগে যাতে। ছোট খাটো দান বলে এ করিও না হেলা, পার করে দিও খোদা কেয়ামতের বেলা। কই মাসুদ আলম, কই এই দান খোদ তুমি হয়ে যাও রাজি, আল্লাহ করো তুমি তাকে জান্নাতের কাজী। বাল বাচ্চা ভালো রাখো তোমার কি পাতে, এই দোয়া চাই আমি এই গভীর রাতে। আমিন ও জামিন, আল্লাহ জামিন ও জামিন, দানকারী সুখে থাকে যেন চিরদিন। নূর আলম জাহাঙ্গীর, কে সেটা? নূর আলম, নূর আলম 500, বাকি 500 নগদ। নূর আলম নাম, নূর মানে জ্যোতি, আলম মানে দুনিয়া, দুনিয়ার জ্যোতি। কই কেন না না পালাচ্ছি, নগদ দিবি নাকি? নগদ দিয়ে দিলি? তুই এত ডাকলাম যখন, তোকে 5 বার দেখেছি। কবার দেখেছি? না না, তো 5 বার অন্তত তো 500 টাকা দিবে। 5 বার দেখেছি, এত কষ্ট করে না করুণা সুরে দেখেছি, আর 500 টাকা দে ভাই আমার জন্য না। আল্লাহ যেন তোর ঠিকাদারিতে মাল বাড়িয়ে দেয়, বলুন আমিন। এর নাম বন্ধু, প্রপার্টি জয়েন্ট ফ্রেম অ্যাডভার্সিল আছে, আমি নেবো না দিয়ে দেবো। আ হা হা, দিয়ে দিল, আমার নেওয়া হয়ে গেল। মাসুদ আলম এর নাম হলো প্রেম, 2,000 টাকা দিয়ে পরীক্ষা করছিল যে নানা আমাকে দেখে কি ডাকে না। তারিক মোহাম্মদ, আমার দাঁড়ান নিচ্ছি। আর 5 বার দেখেছি বলে 500 টাকা দিল, এর থেকে ভালোবাসা আছে? জোরে বলো না রে দেখবেন। মাসুদ আলম জিন্দাবাদ। মোহাম্মদ তারিক কহিয়া বল রহে হ্যাঁ কি তারিক আনোয়ার জো না ও 6,000 টাকা দিয়া হ্যাঁ ইহি হ্যাঁ উসকো বুলাইয়ে স্টার পর আ জাইয়ে ভাই। তারিক আলম, আলম মানে দুনিয়া, দুনিয়ার তারিখ। 1 তারিখ, 2 তারিখ, 4 তারিখ, 5 তারিখ নাই। প্যার সে কে ভাই, প্যার সে আই বিহারি মাই বাঙালি, প্যার করেঙ্গে জলদি সাও বিহারি, হ্যাঁ মিলেঙ্গে ইনশাআল্লাহ।
হ্যাঁ জি না কত কইছে গোস্ত শুনবে চাল্লার তীর হাত থেকে তো ছয় দু চার চার পারবে না একটা এই দেখো চারজনের সদগা বের গেছিলাম আর চার হাজার পারো তো দেখো দেরিতে দিও তুমি আজকে দিতে হবে না তুমি এক মাস পরে দিও ঠিকাদারি করে না না কাউকে বলিনি এমন করে তোমাকে দেখে আমাকে ভালো লাগছে পরে দিয়ে দিও ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো দুজনে ওরা কনফিউজ হচ্ছে এ কত দিয়েছে কত দিয়েছে হ্যাঁ তা যা ধরা পড়ে না ঠিক আছে পারবে না তখন তো তার এক হাজার দে দে আর এক হাজার দে না আর এক হাজার দে জাহাঙ্গীর নামে দিল এক হাজারও দে না আল্লাহ তুমি মুছে দিও জীবনের গুনা এক হাজার টাকা দিল নামে জাহাঙ্গীর কবরেতে দিও তুমি পৃথিবী যাই আমিন ইব্রাহিম খলিলুল্লাহ নামে নাম আবুল কাসিম মুখিয়া জি বর্তমান মুখিয়া মানে কত বলছে 2500 টাকা নগদ দিয়েছে 2500 বাদ এখানে আছে না চলে গেছে নাই কোন নাই উপরে বলে আবুল কাসিম মুখিয়া আবুল কাসিম মুখিয়া 5000 টাকা 2500 টাকা নগদ দানকারী দান করে যে পারে না আমাদের কলজে জ্বালা করে কিছু লোক সহ্য করতে পারে না ঠাকুর চুরি পালাই চলবে প্রতিষ্ঠানটা চলবে কি করে এখানে সরকারি কোনো টাকা আসে না এখানে মাইনে আসে না সরকারি থেকে মাদ্রাসা মান আলাম আমি মহারমের চাঁদে বলবি বসে লকডাউনে কেমনি বসে কাঁদে মসজিদের বেতন পেয়েছে মাদ্রাসার বেতন পায়নি মলবি সাহেবরা মুখিয়া সাহেব দিল 5000 দানি এই দান কবুল কর যোগ কাদের গনি 10 জন ব্যক্তির নামে তুই নাম নাম 1000 টাকা দিবে পূর্বে মনস্কাম যে আশায় দিল দান হাসি দে হাসি দে কান্দায় না খোদা তুমি মরণ কালে দে নান হাতে আমার নামা দিও খোদা তার সিঙ্গল মেরে পুলসারাদ করে দিও পার অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে তুমি দানের বদলাতে ভাইরা আমার 1500 200 100 যা পারবেন এইবার দেন তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে দেন আমি জলসাটা শুরু করি যারা যে পারবেন দেন কমসে কম বেশি পারলে কম দেবেন না 10 জন ব্যক্তির মধ্যে 2 জন হলো 1000 8 জন এখনো ডিউ আছেন কোন আল্লাহর বান্দা যে যা পারবেন 10 হোক 5 হোক 100 হোক 1000 হোক কোন আল্লাহর বান্দারা একটু আসুন আমি তাদের কাছে দানটা নিতে থাকি ভাইরা আমার বন্ধুরা আমার ভাইরা আসুন যে যা পারবেন দেন আল্লাহর রাস্তায় 500 টাকা করে 10 জন ব্যক্তি দেন 500 টাকা দেখে আল্লাহ পাক আমাদের তামান্না পূর্ণ করুন আজাদ আলীর মেয়ে আমার মৃত্যু মায়ের জন্য আই দেখেন গো আজাদ আলীর মেয়ে তার মৃত্যু মায়ের জন্য দুইখানা চাঁদির চুরি এই দেখেন চাঁদির আব্দুল মালিকের স্ত্রী তার মৃত্যু মেয়ের জন্য লাখের লাখ মাছি আব্দুল মালিকের স্ত্রী তার মৃত্যু মেয়ের জন্য নাকের নাক মাছি দান করেছে সোনা আসুন ভাই আমার একটু তাড়াতাড়ি আসুন আল্লাহর নামে যুবক উঠে চড়ে এসেছিল বাজার বাড়ি গেল ধুলো মাখা বদন নিয়ে গোটাই শরীরে ধুলো মহা জননী জিজ্ঞেস করে বেটা রে আমার এক ভাই জান এখানেতে ছিল 500 টাকা খোদা তো ভাড়ায় দিল দোকানদারের কাছ থেকে 2000 দোকানদারের কাছ থেকে 2095 টাকা এলো দাম এ দান কবুল কর তুমি রহমান ফিদিয়ার দান যেমন সদকাতে দিল আব্দুল মান্নান তিজাঘাট সারা রাতে চিল্লে চিল্লে গোড়া করে ব্যথা কোন হতভাগী দেখো দিয়েছে একটা কথা আব্দুল মান্নানের মাতা বাবা বিবিনাকে দিল কে আব্দুল মান্নানের আত্মীয় স্বজন 100 টাকা দিল গো নিরঞ্জন একটা কেথা আর 100 টাকা আল্লাহ তুমি ঘোরায়ের ভাগ্যের জাগা স্বপনে দয়ার নবীর পায়ে যেন দেখা ও গো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া
চাচ্ছুকুষা করে তো তুমি রাখো ভাসাইয়া। ভাইরা আমার কারা আছেন তাড়াতাড়ি আসুন, আইকে যাবি সঙ্গে আমার নবীর দেশে আয়। যেটা মরুর বালু ধন্য হলো লেগে নবীর বাল, আসুন ভাইরা আমার। ছোট এক বাচ্চা ছেলের হাতে 200 টাকা দান, উদ্দেশ্য সবল তুমি করো গো মহান। 200 টাকা দিল তোমার ওরা হেতে, আল্লাহ তুমি কবুল করো তুমি নেগে যাতে। এ দান খোদা তুমি করিয়া গ্রহণ, আল্লাহ তুমি দাও এদের সুখের জীবন। বিশ্বাস করেন আব্দুর রহমান নামে 20 কেজি মাকাই দিল দান, উদ্দেশ্য সবল তুমি করো রহমান। 2000 সালে আমার দেশে বিরাট বন্যা হয়েছিল, একটু শোনেন না, না বিশ্রী বন্যা। কসম খোদার করে বলছি, নূহ নবীর বান কেমন হয়েছিল জানি না, ওই বন্যা দেখে আমরা উপলব্ধি করেছি বন্যা কি হয়। সোমবারের দিন বান ঢুকেছে, কোনোদিন দেখিনি। শুক্রবারের দিন আমি জিজ্ঞেস করছি আজ কি বার, তা কেউ বলতে পারছে না। কারো এক হাঁটু পানি, কারো এক কোমর পানি, কারো এক গোলা পানি, সব বাড়িঘর কিচ্ছু নাই দাঁড়িয়ে। বড় আফসোসের কথা, বড় বেদনার কথা বলতেছি। কত মসজিদ কত মাদ্রাসা পানির তলে চলে গেছে আল্লাহ কামালু। 2013 সাল আমার বাড়ির সামনে বিরাট একটা বিল আছে, 500 বিঘে ছিল, বন্যায় হয়ে গেছে 1000 বিঘে থেকেও বেশি। 2013 সালে পানি কমে গেল। আমাদের দেশে পাট খুব হয় না, না বুঝলেন, এই পাট কেটে পানিতে জাগ দেব। তা বাবু বললেন